কাহিলিপাড়ার বনকৰা কিশোরী নির্যাতনের শেহতীয় আপডেট। ইতিমধ্যেই দিশপুর আরক্ষীয়ে আদালতত হাজির করেছে অভিযুক্ত প্রেমা হাংসক। শনিবারে দিশপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল অভিযুক্ত প্রেমা হাংসক, যি প্রেমা হাংসয়ে অতি নিঃশঙ্কভাবে অতি বর্বরভাবে নিজের ঘরত থাকা দশ বছরীয় কিশোরীক বনকৰা কিশোরীক কিন্তু মারপিট করেছিল, মুখমণ্ডলত মারপিট করেছিল, কিশোরীগুলির মুখত স্পষ্ট হয়ে আছে আঘাতের চিহ্ন। দিশপুর থানাত রুজু হওয়া গোচরের ভিত্তিত শনিবারে এই প্রেমা হাংসক গ্রেপ্তার করেছিল দিশপুর আরক্ষীয়ে, আর দিনজোড়া জেরার অন্তত আজি আদালতত হাজির করা হয়। এই অভিযুক্ত প্রেমা হাংস হয়েছে ডক্টর সাবিনা লাংথাসার স্বামী। ডক্টর সাবিনা লাংথাসা হয়েছে ডি বুড়া কলেজের অধ্যাপিকা। শুক্রবারের দিনটোত পোহরলে আহিছিল এই ভয়ঙ্কর ঘটনা। গুৱাহাটীৰ কাহিলিপাড়ার ভগদত্তপুরত থকা প্রিয়া একজটিকা নামৰ এপার্টমেন্টত এই কিশোরীগুলিক বিগত দুবছর ধরে এই প্রেমা হাংস আর সাবিনা লাংথাসায় অতি নির্মমভাবে প্রহার করেছিল, শারীরিকভাবে আক্রমণ করেছিল। অভিযোগ আহিছে ভুক্তভোগী কিশোরীগুলিয়ে আরক্ষীর মুখমুখত ভাষ্য দিছে যে তেওঁৰ গাত গৰম ইস্ত্রি লগাই দিয়া হয়েছিল, মারপিট করা হয়েছিল, খাবলৈ দিয়া হোৱা নাছিল। আর এই ভুক্তভোগী কিশোরীগুলির ঘর ওমরাংসুত। দুবছর পূর্বে এই সাবিনা লাংথাসা আর প্রেমা হাংসয়ে এই কিশোরীগুলিক ওমরাংসুরপরা গুয়াহাটিলৈ লৈ আনিছিল বনকৰা কিশোরী হিসাবে। তার পিছতেই আরম্ভ হয়েছিল অকথ্য নির্যাতনের ঘটনা। বিগত শুক্রবারে আসাম সেন্টার অফ রুরেল ডেভেলপমেন্ট এন্ড চাইল্ড ফ্রেন্ডলি গুয়াহাটি নামের দুটা সংস্থার তৎপরতাত ভগদত্তপুরের পিয়া একজটিকা এপার্টমেন্টের উদ্ধার করা হয় এই ভুক্তভোগী দশ বছরীয় কিশোরীগুলিক, যার ওপর বিগত দুবছর ধরে চলিছিল অকথ্য নির্যাতন। কিশোরীগুলিক উদ্ধারের পিছতেই থানাত দাখিল হয়েছিল এজাহার, আর সেই এজাহারের ভিত্তিত কিন্তু দিশপুর আরক্ষীয়ে অতি তৎপরতারে এই ঘটনার তদন্ত আরম্ভ করে। আর তদন্তর পিছতেই এই সাবিনা লাংথাসার, ডক্টর সাবিনা লাংথাসা যি ডি বুড়া কলেজের অধ্যাপিকা, স্বামীক কিন্তু গ্রেপ্তার করে আর দিনজোড়া জেরার অন্তত আজি হাজির করা হয় আদালতত। কিন্তু প্রশ্ন হয় গুয়াহাটি মহানগরীর একাংশ শিক্ষিত লোকের ঘর, শিক্ষিত পরিয়ালের ঘর এনে ধরনের বনকৰা কিশোরী নির্যাতনের ঘটনা কিন্তু নতুন নহয়। ইয়ার পূর্বে ডাক্তর সংগীতা দত্ত, ওয়ালিউল ইসলামের ঘর শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছিল, সেই চাঞ্চল্যর মানো যাওতেই কিন্তু পুনের গুয়াহাটির মহানগরীত এই কাহিলিপাড়ার এই ঘটনা পোহরলে আহিল। এগারী বনকৰা কিশোরীক পূর্বর দরেই যেধরনের সংগীতা দত্ত, ওয়ালিউল ইসলামে আপনার স্ত্রী লগাই দিছিল গাত বা বিভিন্ন ধরনের গরম বস্তু লগাই দিয়া হয়েছিল দেহত, যি শারীরিকভাবে আক্রমণ করেছিল, যি আসুরিক তৃপ্তি লাভ করেছিল আক্রমণ করে, তেনে ধরনের একটা ঘটনার অনুরূপ ঘটনা ঘটিল কিন্তু এগারী অধ্যাপিকার ঘর। প্রশ্ন হয় এগারী অধ্যাপিকার ঘর এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়াটু কিমান গ্রহণযোগ্য, কারণ গুয়াহাটির এখন আগশারীর কলেজ ডি বুড়া কলেজের অধ্যাপিকা, নাম জানাইছো ডক্টর সাবিনা লাংথাসা, যার ঘর এই ঘটনা সংঘটিত হল। আর এনে নহয় যে ডক্টর সাবিনা লাংথাসার স্বামী প্রেমা হাংসয়ে কেবল আক্রমণ করেছে, কিশোরীগুলিয়ে কৈছে যে অধ্যাপিকা ডক্টর সাবিনা লাংথাসারও কিন্তু কিশোরীগুলিক মারপিট করেছিল। এগারী অধ্যাপিকা হয়ে এনে ধরনের কাম করা কিমান যুক্তিসঙ্গত, এটা প্রশ্ন হয়েছে। দিনক দিনে এনে ঘটনা কমাতক বাহি কিয় গেছে, আরক্ষীয় এনেবর ঘটনার সঠিক তদন্ত আগবাইছে নে এনে ঘটনার পরিসংখ্যা সংগ্রহত আরক্ষী ব্যর্থ, সেইটোর উপরও প্রশ্ন হব। কারণ আরক্ষীয় এনে ধরনের যিংসামক ঘটনা সংঘটিত হয়েছে, এনে ঘটনা কমাবলৈ আরক্ষীয় কি ব্যবস্থা হাতত লৈছে, বা এনে কিমান ঘটনা সংঘটিত হয়েছে, এনে কিবা পরিসংখ্যা গুয়াহাটি আরক্ষী বা আরক্ষী হাতত আছে নে, সেয়া কিন্তু রাইজে প্রশ্ন করেছে আজি তারিখত। কারণ গুয়াহাটি মহানগরীত একাংশ শিক্ষিত আভিজাত্য লোকের ঘর এনে ঘটনা কিন্তু সঘনাই ঘটি থাকা দেখা পোৱা গৈছে, যিয়ে কিন্তু আমার সমাজের একটা অতি দুঃখলগা দিক বা একটা অতি ভয়ঙ্কর দিক কিন্তু প্রতিচ্ছবি কিন্তু দাঙি ধরেছে। কারণ একজন যদি শিক্ষিত মানুষের ঘরতেই বা অভিজাত্য মানুষের ঘর এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়াটে কি সূচাইছে প্রকৃততে। আর এই সমগ্র ঘটনার তদন্ত আগবাই নিছে
দিশপুর আরক্ষে আর দিশপুর আরক্ষী তদন্ত পোহরলে আহিব পুনের হয়তো এই অভিযুক্ত প্রেমা হাংসক দিশপুর আরক্ষীর জিম্মা দিয়া হব আর ওপর পুনের জেরা চলা হব আর সমগ্র ঘটনার মূল লো আরক্ষী হয়তো চার্জশিট দাখিল করবে।